আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন বন্ধুরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গরিব বেকার। আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনারা না টেনে ভিডিওটি আশা করে দেখবেন, আপনাদের অনেক উপকার হবে। আজকে টপিক হচ্ছে আপনার ভুয়া কাগজ কীভাবে চেক করবেন। আপনার মনে করেন আপনি একটা পুরাতন বাইক কিনলেন, কাগজটা তো আপনি চেক করতে পারছেন না বিআরটি ছাড়া। আপনি নিজে নিজে মোবাইল থেকে আপনার পাসপোর্টটি কীভাবে চেক করবেন আপনাদেরকে প্র্যাকটিক্যালি বুঝাই দেবো। ভিডিওটি না টেনে দেখুন। মনে করেন আপনি একটি বাইক কিনছেন, আপনি জানেন না ওই বাইকটার পেপার্স আসল নাকি নকল। আপনি রাস্তায় চালাইলেন, সার্জেন্ট ধরলে আপনার বাইক, চেক করে দেখ প্রমাণ পেল যে আপনার কাগজটি ভুয়া, আপনার দুই নম্বর একটা কাগজ, তখন আপনার হবে কি আপনার বাইক জাম্পিং করবে এবং ওই বাইক আপনি কখনোই আর ছুটাতে পারবেন না এবং আপনার নামে একটি জালিয়াতি মামলা হবে। এখন এই ভোগান্তি শিকার যাতে না হন আপনারা আগে থেকেই সতর্ক হবেন, নিজে নিজেভাবে চেক করবেন। প্রথমে মোবাইল ফোনের একটি ব্রাউজার ওপেন করে ডেস্কটপ মুডটি জাস্ট অন করে নেবেন। এরপর বন্ধুরা লগ ইন করবেন bsp.brta.gov.bd, এটা লিখে জাস্ট লগ ইন করবেন। এরপরে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখন আপনার রেজিস্টারে ক্লিক করবেন। এরপরে একটু নিচে দেখতে পারবেন সাবস্ক্রাইব নেম, সাবস্ক্রাইবার নেম মানে আপনার ভোটার আইডির লিগ্যাল নেম, এরপরে ডেট অফ বার্থ, তারপরে ভোটার আইডি নাম্বারটা দেবেন, তারপর মোবাইল নাম্বার, তারপর ইমেল অ্যাড্রেস দেবেন একটা, এবং পাসওয়ার্ড মানে পাসওয়ার্ড দেবেন এবং কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। এরপর নিচে রেজিস্টার নাওকে ক্লিক করলে আপনার সরাসরি ঢুকে যাবে। যেহেতু আমার অলরেডি একটা অ্যাকাউন্ট করা, এই জন্য আমি জাস্ট লগ ইন ক্লিক করবো। লগ ইন করে আপনার নিচে গাড়ির লোগোটা ওই গাড়ির উপরে ক্লিক করবেন, তারপর ট্যাগ ওটা ক্লিক করবেন, তারপর রেজিস্ট্রেশন নম্বর মানে আপনার লাস্ট ফোর ডিজিট মানে আপনার গাড়ির রেজিস্ট্রেশন নম্বর লাস্ট চার সংখ্যা আপনি এখানে প্রবেশ করাবেন। আমি এখানে প্রবেশ করাইতেছি, আমার হচ্ছে ওয়ান থ্রি ফোর ওয়ান, আমার ওটা দিয়ে দিলাম। এবং ম্যানুফ্যাকচার ইয়ার মানে তৈরির বছর, তারপর 2009 দিয়ে দিলাম। তারপর চেসিস নাম্বার আপনার এটা পেপারেও আছে, গাড়ির ঘাড়েও থাকে, এটা আমার অলরেডি দেওয়া আছিল এই জন্য আসছে, এই জন্য দিয়ে দিলাম। এবার ইঞ্জিন নাম্বার, ইঞ্জিন নিচেও থাকে আবার পেপারসেও থাকে, এটা দিয়ে দিলাম। এবার জাস্ট সার্চে ক্লিক করবো, সার্চে ক্লিক করার পর দেখেন যে লগ ইন হয়ে জাস্ট নিচে একদম ফুল ডিটেল চলে আসছে, কুষ্টিয়া ল ডাবল অন ওয়ান থ্রি ফোর ওয়ান ডালিম, এই নাম্বার, ইঞ্জিন নাম্বার, ম্যানুফ্যাকচার ইয়ার সব চলে আসবে। জাস্ট ট্যাগে ক্লিক করবেন, এদিকে দেখেন চলে আসছে সব। এবার সরাসরি আপনি এখন উপরে আপনার হোম পেজে চলে যাবেন, হোমে গিয়ে তার ড্যাশবোর্ডে চলে যাবেন। এবার টেক্সট টোকেনের ম্যাথ দেখা যায়, এক্সপার্ট ডিটেলসে ক্লিক করবেন নিচে। ওয়েট করেন, হ্যাঁ এটাই হচ্ছে এখন কেস স্ট্যাটাস। এটা ভিউতে ক্লিক করে দেখতে পারবেন এই গাড়িতে কোনো মামলা আছে কি না, এটা দেখতে পাচ্ছি শুধু ট্যাক্স এক্সপায়ার আছে। এখন ডিটেলস কেস স্ট্যাটাস ভিউতে ক্লিক করে দেখবো যে কোনো মামলা আছে কি না, যে নো কেস পাউন্ড মানে কোনো মামলা নেই। এভাবে আপনি ড্রাইভিং লাইসেন্সও যাচাই করতে পারবেন। ড্রাইভিং লাইসেন্স যাচাই করার জন্য এই ড্রাইভিং লাইসেন্স ইনফরমেশন এটা উপরে ক্লিক করে তারপর তার ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটা দিবেন এবং ডেট অফ বার্থটা অ্যাকুরেট দিবেন, তারপর সার্চ দিলে নিচে আপনার চলে আসবে। এভাবে আপনি
গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার ড্রাইভিং লাইসেন্স যাচাই করতে পারবেন, আপনার প্রতারণা থেকে দূরে থাকতে পারবেন, আসল নকল পেপার জানতে পারবেন এবং দেখে শুনে ভালোভাবে কিনতে পারবেন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।